সরকার গঠনে কট্টর ডানপন্থী জোটের সঙ্গে চুক্তির কথা জানালেন বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে সরকার গঠনে বিষয়টি নিশ্চিত করতে বুধবার মধ্যরাত পর্যন্ত নেতানিয়াহুকে সময় বেঁধে দেন প্রেসিডেন্ট আইজাক হার্জোগ। প্রেসিডেন্টের বেঁধে দেওয়ার সময়সীমার ঠিক এক মিনিট আগে সরকার গঠনে ডানপন্থী জোটের সঙ্গে চুক্তি করেন নেতানিয়াহু। এক টুইটার পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এক সপ্তাহের মধ্যে সরকার গঠন করতে হবে তাকে। 1 নভেম্বর অনুষ্ঠিত ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের নির্বাচনে 120টি আসনের মধ্যে 64টি আসনে জয়ী হয় নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট। পরে আনুষ্ঠানিকভাবে তাকে সরকার গঠনে আহ্বান জানান প্রেসিডেন্ট আইজাক হার্জোগ। এর আগে দীর্ঘ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন নেতানিয়াহু।